তো আজ আমি আবারও সেই মাঠের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে কি মাঠে মানে আরো অসীমকে আমি ভালো কিছু দেখতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তো এখন আমাদের সাথে কারা কারা আছে তোমাদের দেখাচ্ছি, দেখতে হচ্ছে দেখো। এই হচ্ছে আমার ক্লাসমেট, আর এখানে আরো অনেক ভাই ভাই আছে, দেখতে হচ্ছে দেখো। হ্যাঁ দেখো কি বলছে, ওপরে সবসময় থাকে। তো চলো আজকে মানে আজকে অনেক অনেক মজা করবো, তো সামনের দিকে চলো। তো আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছো। তো ওরা ওদের সাথে কি জানে কথাবার্তা বলছে, এদিকে দেখতে পাচ্ছো কথাবার্তা বলছে। খুব খুব অসাম লাগছে, দেখতে পাচ্ছ? ও আকাশটা দেখো, খুব অসাম লাগছে আজকে দেখতে। তো এরই মধ্যে তোমার কাছে সিনেমেটিক শট দেখাতে চাই, দেখো সিনেমেটিক শটগুলো দেখবে আর কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে শটগুলো। তো তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি। তো অনেক কিছু দেখানোর আছে, সময় সেদিনকে অনেক কিছু দেখাতে পারিনি। আর ওদিকে ওদিকে হ্যাঁ ওই ঠিক ওদিকে মানে যে মরালের কাছে গিয়েছিলাম, তো সেদিকে মাছও ধরছে কেউ কেউ, তো তোমাদের সেটাও আজকে দেখাবো। তো আজকে আমি তোমাদের মজার সাথে কথা বলতে পারছি না, কারণ হচ্ছে এই এগুলোর সাথে মানে এদের সাথে এসে কোনো মজা নেই, ওরা খালি নিজেরা নিজেরা বক বক করতে থাকে। এ ভাই এই ক্ষেতটা কিসের ক্ষেত্রে? এটা গাজরের ক্ষেত, গাজরের ক্ষেত গুলো। গাজরের ক্ষেত এখান থেকে কেউ কেউ গাজর তুলে নিয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ মাঠের দিকে এসছি। তো মানুষের দিক হিসেবে নষ্ট করা ঠিক না। এই দেখতে পাচ্ছি যে এটা তুলে ফেলেছে, কতগুলো চলে এসেছিল যারা লোকের জিনিস ধ্বংস করতে। তো এই যে ছিল সেই পিছনের দিকে গাজর ক্ষেতটা, আর সেই গাছ যেই গাছটা তুলেছে সেই গাজরটা খেয়ে নিচ্ছে ওরা, খেয়ে দিয়ে থেকে ফেলে দিয়েছি বল। ও খাচ্ছে বলছে ওরা। তো চলো 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 আমরা আরো সামনের দিকে যেতে থাকি আস্তে আস্তে। আজকে ব্লগটা এত মজা আসছে না, এই ছাগলের সাথে এসে কোনো মজা নেই। ও কোথায়? এবার আমরা এখানে এসেছি, এখানে এসে মানে গাজর টাজর মনে হয়েছে এখানে, সুস্বা খেতে গাজর লাগিয়েছে বলছে। আর আমার বন্ধুদের ক্ষেত, তো ভুলে বলে গাজরের বিচ মিচ পড়ে গেছে। তো দেখি কোথায় গাজর মজার আছে নাকি। ছোলা ছোলা মাঠে তো ছোলা গাছ, এটা ছোলা গাছ। এ ভাই দেখ খোঁজ খোঁজ, এই শাকটাক অনেক কিছু আছে এই মাঠে এখন শাকটাক। তো এখন আমি মাঠে এসে ভুল করেছি, কারণ একেবারে সূর্য একেবারে মাথার উপরে, খুব খুব হিট মানে খুব গরম দিচ্ছে, আর কি বলবো গাটাও চুলকাচ্ছে ভীষণ। আর দেখতে পাচ্ছি কী জামা পরে এসেছি, ভেলভেটের জামা। আর একটা কথা বলছি তোমাদের, যে আমরা আসার কিছুক্ষণ আগে কয়েকটা ছেলে এসে মানুষের ক্ষেত্রে থেকে তুলে উলে নিয়ে কেটে পড়েছে। তো তাদের দেখাতে পারিনি, আবার যখন মানে ঠিক ওখানে ছিলাম মশাকে, ঠিক ওখান থেকে যখন কথা বলছিলাম তখন ওরা দেখলাম যে খেতে খেতে চলে যাচ্ছে বাড়ির দিকে। তো তখন কিছু বলার ছিল না তাদের। এ ভাই তোরা ওকে তুলে নাকি? ঠিক না কিন্তু, দেখো আমি এদের নিয়েছি ওরাই তুলে ফেলছে। এই এটা কি, এটা কি, এটা কি, ঠিক না কিন্তু, ঠিক আছে এটা এটা কিন্তু ঠিক না। দেখো আমরা এখানে এই করতে গেছি, আমরা যে এখানে কিন্তু ঘুরতে ঘুরতে এসেছি, ওরা খেত খেত পেয়ে নিজেরে তুলে নিচ্ছে। আরে ভাই এখানে নেই, বড়টা খোঁজ তারপরে নেবো আমরা, চ। তো মাঠে আমরা যখন এসেছি তো একটু মজা মজা তো করবোই। দেখো কি করছো এইসব, দেখো এই ঠিক না, আমি কিন্তু একটা তুলে নিতে দেখো খেলটা কি করছে, দেখো এটা কি ঠিক, তোমরা বলো এটা কি ঠিক, কমেন্ট করবে এটা ঠিক না ভুল। তো চলো সামনের দিকে আর যেতে থাকি, আরো তোমাদের দিকে অনেক কিছু দেখানোর আছে। কিন্তু এই ছোট্ট মানে একটা ব্লগে তো অনেক কিছু দেখাবো, কারণ এটা 3 নম্বর ব্লগ হতে চলেছে। তো এই ব্লগে আমি ভালোভাবে কথা বলতে পারছি না, কারণ এই ছাগল টাগলদের সাথে নিয়ে এসেছি, তো এরই কারণে ভালোভাবে কথা বলতে পারছি না। নাহলে তোমরা দেখো মানে খাবেন নাকি আপনারা? তো তোমরা ভেবে দেখো যে আমি আগে যে কটা ব্লগ দিয়েছি সে কটা ব্লগ কেমন ছিল আর এই ব্লগটা কেমন হচ্ছে, তোমরা দেখো।
আর ওরা কি বলছে এই ব্লগটা তোমার বেশি লাইক পাবো, তো দেখাই যাক যে কেমন লাইক আসে কি না আসে। তো আমি এখন পুরো চারিদিকে সর্ষে খেতে সর্ষে খেতে সর্ষে খেতে সর্ষে খেতে ওয়াও। চলো টাইম না লস করি এখন আমরা বিলের দিকে যাবো, ডাইরেক্ট বিল ওই যে মানে ওই ওই সেই জায়গার দিকে, ওই ওইদিকে তোমাদের বলেছিলাম যে একটা ব্লগে, চলো সেই বিলের দিকে যাওয়া যাক। কোনো কিছু মাইন্ডে নেবে না, কারণ মরাল বিল আমরা অনেক কিছুই বলছি কিন্তু আমি নিজে ভিডিওতে অনেক কিছুই বলছি, তো এতে কিছু মাইন্ড করো না। তো চলো সামনের দিকে যেয়ে থাকি, চলো চলো চলো। আজকে পড়লে হবে না, আজকে পড়লে হবে না, আজকে কিন্তু পড়লে হবে না। তো দেখো না জামাটা কেমন বলত বলত দেখাচ্ছে, আগের আগের দিনে জামাটা বেশ ভীষণ ছিল, কারণ সেটা আমরা ভীষণ মজা করেছিলাম আমরা। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে, তোমরা দেখো দেখো এবার নাজারাটা দেখো নাজারা, ও ওপি লেভেলে ওপি লেভেলে দেখো। আরে ছাগলগুলো ছাগলামি শুরু হয়ে গেছে, দেখো মাঠে এসে শুরু হয়ে গেছে এদের। ঠিক এখান থেকে ওই সামনে দিকে দেখতেছো ওই ওইদিকে ওখানে কিন্তু মাছ ধরছে ওরা দেখা যাচ্ছে, ও ঠিক ওখানে এই যে হ্যাঁ ওই দেখা যাচ্ছে ঠিক ওখান থেকে মাছ ধরছে ওরা। তো তোমরা মাঠের দিকে আসলে দেখতে পারো চারিদিকে সবুজে সবুজ, আর মাঠ ওপর মানে ভিডিও গেলে কিন্তু কম নয়েস মানে নয়েস কমই আসে, এরই কারণে হচ্ছে মাঠে চিল্লানোর কেউ থাকে না, কিন্তু ছাগলগুলো আছে দেখে। আমাদের থেকে একজন আশা কিন্তু মাঠে নেমে গেছে কাদাতে, ও বলছে মাছ ধরে যাবে, আর এদিকে আমরা এখনো হাঁটতে হাঁটতে হাঁটতেই রয়েছি হাঁটতেই রয়েছি। ও আর আগের দিন তোমাদের মানে ওই যে ওই ড্রামটা দেখেছিলাম ওই জায়গাটা ওই ওখানে গিয়েছিলাম, কিন্তু এখানে আসিনি, কারণ যে এখানে জানি কে বসেছিল একটা, হ্যাঁ ঠিক এই জায়গায় কে বসেছিল এখানে বসছিল, আর ওখানে ওই ওই দিকে একটা লোক ছিল ওখানে বসছিল। ও ভাই টাকা মাকে টাকা দিচ্ছিস না ভাই, এই ভাই চ ওই পানি ফল খেয়ে আসি চাই নাকি। তো চলো তোমরা চলো আমাদের সাথে পানি ফল খেতে যাচ্ছি আমরা।